হয় মাঘের প্রথম দিনটাতে রাজ্যখনের লগতে গোসাইগাঁও অঞ্চলতে দেখা গেছে একেবারে হাড় কপোৱা যে হিট, সেই হিট আগুৰি ধৰিছে। গোসাইগাঁও চাৰিওফালে দেখা গৈছে ডাঠ কুঁৱলী আগুৰি ধৰিছে, বৰষুণ পৰাৰ দৰে ডাঠ কুঁৱলী পৰিছে। এনেকুৱা ধৰণে পৰিৱেশ গোসাইগাঁও অঞ্চলত দেখা গৈছে, জনজীৱন একেবাৰে স্তব্ধ হৈ পৰিছে। মই মোৰ সহযোগী অনুৰোধ জনাইছো এই দৃশ্য দেখুৱাবলৈ। মই বৰ্তমান উপস্থিত আছো জগতগুৰু শ্ৰী শ্ৰী শংকৰদেৱ গোসাইগাঁও যি শাখা ছাত্ৰ, এই শাখা ছাত্ৰত আৰু শাখা ছাত্ৰতো দেখা গৈছে ইয়াতে বাপ ভাইসকলে ইয়াতে বহি যি বা জুয়ার আমেজ, সেই আমেজ লই আছে, কারণ প্রচন্ড হিট পরিছে। আর হিটের কারণে ইয়াতে বসবাস শাখা ছত্রত যে কাজুচি আছিল রাতেপুয়া, সেই কাজুচি কিন্তু পলম হয়েছে, কারণ রাতেপুয়ার ভাগত এই ঠান্ডার কারণে ঘরের পর আই মাতৃসকলে খুটি খনাত ওলাই আহিব পৰা নাই। আৰু যি কেইজন ওলাই আহিছে এই কেইজনে দেখা গৈছে ছাত্ৰখনত ইয়াতে জুয়ের আমেজ লৈছে। আমি কথা পাতিব বিচাৰিম বিষয়ক, বিষয়া আছে ইয়াৰ শাখা ছাত্ৰৰ। নমস্কাৰ, আজি আমাৰ মাঘ মাহৰ পহিলা প্ৰথম তাৰিখ, আৰু আজি প্ৰথম তাৰিখ বৰপেটা সত্ৰ নিয়ম মতে আমি আজি মেজি দাহন কৰা হ'ব আৰু বিভিন্ন কাৰ্যসূচী আছিল, কিন্তু কাৰ্যসূচী আমাৰ 8 বজাত আছিল, কিন্তু আজি প্রচন্ড ঠান্ডা। এই ঠান্ডার বাবে আজি আমি আমার কার্যসূচীটো অল্প কিছু সময় পিছিয়ে দিব লগা হল, যেহেতু আমার 10 বজাতে কার্যসূচীটো আমার হব। গতি আপনাদের দেখিছে যে আজি বরষুণের নিচিনা নিয়র পড়িছে, আর আই সকল বাপ সকল আহাত অল্প কিছু পলম হয়েছে, আমি সেই কারণে জুইর তাপ লই আছো। কি কব, যেহেতু প্রচন্ড প্রথম তারিখতে মাঘর প্রথম দিনটাতে এনেদরে, হ্যাঁ মাঘর এটা কথাই আছে যে মাঘত হেনো বাঘ বাঘ কপে, গতি এনেকা ঠান্ডা হয় স্বাভাবিকভাবে। আর এই ঠান্ডাটো আজি তারিখের লগত ঠিক মানে তার রজিতা খাই গেছে, যি নহক আমি তার ঠান্ডার আমেজ লই আছো। হয় ধন্যবাদ থাকিল, হয় আমি আন এগৰাকীৰ লগত কথা পাতিম। আজি ঠান্ডার কারণে জনজীবন স্তব্ধ হয়ে পড়েছে, কি কব। নমস্কার, আজি বজ্রমাহে বলে কয় আমার আজি ভোগালী বিহু, আজি 1 তারিখ আজি মাহর, গতি এই 1 তারিখতেই প্রথমে আমি যে ঠান্ডা অনুভব করছো এই ঠান্ডার আমি আমেজ লৈছো। গোসাইগাঁও নামঘরত আমার রাতেপুৱাৰ পৰা যে কার্যসূচী আছিল খন্তেক পলম হয়েছে আমার এই প্রচন্ড হিতৰ বাবে। গতি আমি আজি ইয়াত বিভিন্ন ধরনের খেল ধেমালির আয়োজন করছো, আর আমার আই মাতৃসকল ইতিমধ্যে আহি আছে, খন্তেক সময়ের পিছতে আমি কার্যসূচী আরম্ভ করি। ঠান্ডা তো মানে হিল কপোৱা ঠান্ডা, মই এতিয়াও কপি আছো, কিন্তু জুইৰ আমেজ লৈহে অলপ মানে ভাল লাগিছে। এতিয়া মানে সকল রাইজে আজি ঠান্ডা অনুভব করে আমার কার্যসূচীটো হাত পলম করেছে। হয় ধন্যবাদ থাকিল, হয় আজি মাঘৰ প্রথম দিনটাতে যে ধরনের ঠান্ডা পড়েছে, এই ঠান্ডার কারণে দেখা গেছে গোসাইগাঁও মহকুমার বিভিন্ন প্রান্ত এনেদরে জুয়ের আমেজ লওয়া দেখা গেছে। আর কারণ এই হাড়কোপার যে ঠান্ডা, এই ঠান্ডার মানুষ ঘরের পর ওলাই আহিব পৰা নাই, জনজীবন একেবারে স্তব্ধ হয়ে পড়েছে, বাইরে সেরেঙা দেখা গেছে। চহরখনতে গোসাইগাঁও চহরখনত যেহেতু আমি উপস্থিত আছো, গোসাইগাঁও চহরখনতে দেখা গেছে মানুষের চলাচল একেবারে হেঙা, যানবাহন চলাচল হেঙা, কারণ এনেকুৱা ধরনের ঠান্ডা আজির এই মাঘর প্রথম দিনটাতে পড়েছে। আর সেই দৃশ্য আমি আপনার দেখবলে যত্ন করিল। Thank you.